হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি জাতীয় প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ স্যার আপনি একজন কবি খুবই নামকরা কবি ভালো কবিতা লিখেছেন সারা জীবন জুড়ে এখন দ্বিতীয় মেয়াদে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন কবিরা তো একটু স্বাধীন ঘোরাফেরা করে রিকশা চড়ে বেড়ায় আপনি যেভাবে বেড়াতেন সারা জীবন আনন্দ করতেন কবিতার প্লট খুঁজে বেড়াতেন এখন এই চাকরিটা কি বন্দী মনে হয় নাকি চাকরিটা আসলে এই কবিদের সম্পর্কে ধারণাগুলো একটু অমূলক সব কবিরা একরকম নয় অনেক আমরা যদি সুধীন দত্তকে দেখি 30-এর কবি তিনি খুব ডাকসেটে ছিলেন এবং তার স্মার্টনেস ছিল অত্যন্ত বেশি হ্যাঁ আমাদের এখন বাউল কবি আর নাগরিক কবি তো এক নয় আমাদের নগরের কবিরা কিন্তু স্যুটটাও পড়েন পাঁচতারা হোটেলে গিয়েও কবিতা পড়েন তো কবিতার জন্য রিকশা চড়তে হয় না বা ঘুরে বেড়াতে হয় না কবিতাটা ভেতরে ভেতরে তৈরি হয় অনেকটা প্রসব যন্ত্রণার মতো এটা বেরিয়ে আসে কবিতা রাস্তার দৃশ্য দেখে কিছু হবে নর্দের যে কোনো বিষয় মনের মধ্যে গাঁথা থাকতে হবে মন থেকে উঠে আসছে স্যার আপনি প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক প্রেস ইনস্টিটিউটের কাজটা কি এক কথায় বলতে পারেন প্রেস ইনস্টিটিউটের কাজ হচ্ছে সাংবাদিকদের প্রশিক্ষণ অধ্যয়ন গবেষণার কাজ করা বাংলাদেশের সাংবাদিকতা অনেক প্রশ্নবিদ্ধ অনেক জায়গাতেই এবং সাংবাদিক ও ব্যক্তি ইমেজের ক্ষেত্রে অনেকেই প্রশ্নবিদ্ধ এবং দলীয়ভাবেও অনেকে প্রশ্নবিদ্ধ তো এই বিষয়ে আপনার মতামত কি স্যার দলীয়ভাবে বলুন আর যেভাবে বলুন সাংবাদিকতার গুণগত পরিবর্তন ঘটে গেছে গণমাধ্যমে রূপান্তর ঘটেছে আগে শুধু প্রিন্ট মিডিয়া ছিল এখন ভিজুয়াল মিডিয়া এসে গেছে অনলাইন মিডিয়া এসে গেছে একটা ব্যাপক পরিসর তৈরি হয়েছে যার ফলে এর মধ্যে অনেক কচুরিপানাও ভেসে আসছে ভালো জায়গায় অনেক মন্দ জিনিসও চলে আসছে সেখানে অনেকটা বিপত্তি ঘটেছে আমি বলবো এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে একটা ভালো দশ নেমেছে করোনাকালে পাঠক কমে গিয়েছে এবং অনলাইনের সংখ্যা বেড়ে গেছে এবং ব্যাঙ্গের ছাত্রের মতো অনলাইন গজিয়েছে যে কেউ যে কোনো জায়গায় সাংবাদিক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে প্রেস ইনস্টিটিউট কিভাবে যে কাজটি কিভাবে তদারকি করছে প্রেস ইনস্টিটিউট এই কাজটি তদারকি করছে না এটি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তদারকি সেল আছে তারা সেখান থেকে করছে এটা তথ্য অধিদপ্তর করছে প্রেস ইনস্টিটিউট সাংবাদিকদের যারা মূলধারা সাংবাদিক তাদের কাজের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে এবং সেটা হচ্ছে যে সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে তাদেরকে কীভাবে আরও বেশি দক্ষ করে তোলা যায় প্রযুক্তি নির্ভর করে তোলা যায় সেই কাজটি করছে যেমন আমরা মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ দিচ্ছি কী করে মোবাইলের ছবি তুলে নিউজ পাঠাতে পারবে তাৎক্ষণিকভাবে সে প্রশিক্ষণ দিচ্ছি আমরা তথ্য অধিকার আইন সম্পর্কে কীভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারবে সে বিষয়গুলোকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমরা উপজেলা পর্যায়ে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদকর্মী তারা কি সবাই আসলে ভালো সৎ পথে জীবনযাপন করেন অনেকে তো আছে যে অভিযোগ আছে যে সাংবাদিক মানে হচ্ছে চাঁদাবাজি করেন সাংবাদিক মানে ভয় দেখান সাংবাদিক মানে প্রচুর অর্থ আয় করেন আবার অনেক সাংবাদিক আছে মানবেতর জীবনযাপন করছেন এই বৈষম্যটা সমাজের যে তৈরি হলো এটির আসলে কারণ কি কারণ হচ্ছে সমাজে বিষয়গুলি বিদ্যমান রয়েছে বলে সংবাদপত্র জগতে বিষয়গুলি সামনে এসেছে চাঁদাবাজি সমাজের অন্যত্র আছে এখানে হচ্ছে এখানে অনেক সাংবাদিক পেশাকে ভাঙিয়ে খাচ্ছে আবার অনেকে জীবন দিয়ে পেশাকে ধরে রাখার জন্য চেষ্টা করছে মূলধারা যারা সাংবাদিক তারা মানে তারা নির্ভেজাল এবং তারা আমি মনে করি যে তারা যথেষ্ট পরিশ্রম করে কাজ করেন কিন্তু বুইপুর যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে নানাভাবে যেমন ঢাকাতে আপনি দেখবেন যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে কিন্তু প্রত্যেকটা থানা থানা একটি করে প্রেস ক্লাব গড়ে উঠেছে যেহেতু এগুলির কোনো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই কেন্দ্রীয়ভাবে সম্ভব না এবং করাও যাচ্ছে না এবং পত্রিকার মালিক হতে মালিকরাও কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে মফস্বলে যাদেরকে চাকরি দিচ্ছেন তারা কেউই সাংবাদিক হিসেবে না বিজ্ঞাপনদাতা হিসেবে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং বিজ্ঞাপনের কমিশন দিয়ে তারা জীবনযাপন করেন অধিকাংশ পত্রিকায় বেতন দেয় না এবং ঢাকার অনেক পত্রিকায় ঢাকার সাংবাদিকদের ওয়েজ বোর্ডও দিচ্ছে না এবং অষ্টম ওয়েজ বোর্ড যেটা কার্যকর রয়েছে নবম ওয়েজ বোর্ড ঘোষণা হয়েছে যদিও মামলা কিন্তু অষ্টম ওয়েজ বোর্ড অধিকাংশ পত্রিকা কার্যকর নয় অতীতে আমরা দেখেছি ঢাকার পত্রিকাগুলো আমি সাংবাদিক ছিলাম সেখানে এইসব জিনিসগুলি পেতাম আমরা আউটপিট অ্যালাউন্স পেতাম তারপর বছরে একটা বিনোদন ভাতা পেতাম এগুলো এখন কিছু নেই ইভেন বিশ্বের আর কোথাও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বলে কিছু নেই একমাত্র বাংলাদেশে আছে এবং প্রেস ইনস্টিটিউট বিশ্বের আর কোথাও নাই যেখানে সরকারি অর্থায়নে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয় যেহেতু আমাদের দেশের সংবাদপত্র গণমাধ্যম সেভাবে বিকশিত হয়নি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন এবং প্রেস ইনস্টিটিউটকে সরকারি নির্বাচনের ইস্তেহারের মধ্যে নিয়েছেন গত নির্বাচনের ইস্তেহারে ছিল প্রেস ইনস্টিটিউটের শিক্ষা অধ্যয়নের এবং গবেষণার মান উন্নয়নের বিষয়টি ছিল এবং তিনি ওখানে আরও একটি প্রকল্প নিয়েছেন সাংবাদিক সুরক্ষা প্রকল্প বাংলাদেশে একটিমাত্র পেশা সম্পাদক পদ যেটি হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না অর্থ থাকলেই সম্পাদক হওয়া যাচ্ছে কিন্তু অতীতে
আমাদের সম্পাদক পত্র ছিল একজন বিচারপতির সমমর্যাদার, এখন আর তা নেই।